নীলফামারীর সৈয়দপুরে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দিয়ে স্বাস্থ্য সেবা দিয়েছে মানবিক সেবামূলক সংগঠন গরিব চিকিৎসা সেবা দুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দুই হাজার ষোলো সালে সৈয়দপুরে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন গরিব চিকিৎসা সেবা চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি এই সংগঠনের সহকারী হিসেবে কাজ করছেন একশো জন গত তিন বছরে সৈয়দপুরে দুশো আটজন গরিব রোগীকে স্থায়ী ও অস্থায়ীভাবে চিকিৎসা সেবা দিয়েছে সংগঠনটি আর প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় দুই হাজার দুস্থ রোগীকে আমরা আম্মাকে চিকিৎসা পাতি করতে পারি না এনাদের কাছে গরিব চিকিৎসা আছে ওনাদের কাছে গেছি ওনারা আমার মাকে তিন বছর থেকে চিকিৎসা পাতি করতেছেন শ্বাসকষ্টের অ্যালার্জির ব্যথা দেখে এই ঔষধ দিচ্ছে রোগীদের অসহায়তার কথা চিন্তা করেই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কথা জানালেন সংস্থাটির কর্মকর্তারা এমনি তো কষ্টের ভিতরে থাকেই তারা আর মনে কোনো অর্থের একটু কষ্টটা বাড়ে দেয় এইগুলো ভাবনা করে আমি চিন্তা করছি যে একটা এরকম একটা সংগঠন করব যে হদ দরিদ্র যারা আছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা যায় যে কোনো ধরনের সহায়তা তাদেরকে অত হসপিটাল থেকে আরেক হসপিটালের ট্রান্সপোর্টেশন সব কিছু আমরা দিয়ে থাকি ব্লাড ডোনেশন থেকে শুরু করে এভরিথিং এই সংস্থা একেবারে আত্মমানবতা সেবায় নিয়োজিত এই ধরনের সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ওষুধপত্র সহ তাদের হসপিটালে বিভিন্ন ধরনের সেবাও দিয়ে থাকে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে আমরা এদেরকে সাধুবাদ জানাই এবং উপজেলার প্রশাসন সবসময় এই ধরনের যে আত্মমানবতা সেবায় যে সংগঠনগুলো কাজ করবে তাদের পাশে সব সময় থাকবে গরিবদের জন্য শুধু চিকিৎসা সেবাই নয় শীত বস্ত্র বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং শিশুদের নানা ধরনের সহায়তাও করে সংগঠনটি Independent News Desk